ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আর আগামীকাল সোমবার দিন সাতটি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশিগুলি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তবে ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওতে বলা রাশির সাথে আপনাদের রাশির যদি মিল হয়ে যায় তাহলেই নিশ্চিতরূপে যে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি কখনোই করিনি আর করবও না। যদিও বা আমার বলা রাশিগুলির কিন্তু প্রত্যেকেরই কম হোক বা বেশি প্রাপ্তি কিন্তু ঘটে, তবু আমি সবসময় বলি যে প্রাপ্তি ঘটতেও পারে বা নাও ঘটতে পারে। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে যদি বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে যায় এবং সর্বোপরি আপনার জন্মছকে যদি রাহু গ্রহ স্ট্রং থাকে তাহলেই কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটবে। তাই আপনারা আগে আপনার ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। আমার কাছেই যে বিচার করা তবে এর বিষয় নেই, কিন্তু যারা মনে করছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বাকিরা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিন। কারণ আমি ব্যক্তিগতভাবে চাই না আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট হয়ে যাক শুধুমাত্র আমার একটা কথা বলাতে। কারণ আমি জানি আমার এক কথাতেই আপনারা কিন্তু অনেক কিছুই করে ফেলবেন, এতটাই ভরসা করেন আমাকে, এতটাই বিশ্বাস করেন আমাকে। তাই আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। তাই আমি সবসময় বলি যে আপনারা যারা টিকিট কাটছেন তারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে তারপর টিকিট কাটুন। কারণ অনেকের ক্ষেত্রে প্রাপ্তি ঘটছে, আবার অনেকের ক্ষেত্রে ঘটছে না। এবার যাদের ক্ষেত্রে ঘটছে না তাদের ক্ষেত্রে কি করতে হবে সেটা আমি অবশ্যই বলবো। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন রাহু রক্ষা কবচের নাম। এবার রাহু রক্ষা কবচ কারা পরিধান করবেন জানেন? সেটি কিন্তু যাদের জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় রয়েছে। যদি অশুভ থাকে তাহলে আপনি যতই কবচ পরিধান করেন কিচ্ছু হবে না। কারণ আমার কাছে অনেকেই রাহু রক্ষা কবচ নেওয়ার জন্য দাবি করছেন যে আমাকে দিন, আমি নেব, আমাকে কেন দেবেন না, আমি পেমেন্ট করে দিচ্ছি, আমাকে দেবেন না কেন, আমি কিন্তু দিই না। আমি দিই না এই কারণেই আমি দেখতে পাচ্ছি যে তার জন্মছকে রাহু গ্রহ শুভ নেই। কিন্তু এই কবচ পড়লেই যে শুভ হয়ে যাবে তা নয়, এই কবচের কাজ হচ্ছে আপনার রাহু যে শুভ রয়েছে সেটার যে এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে সেই মিসটা যেন না হয়। কারণ রাহু শুভ থাকলেই তখনই কিন্তু প্রাপ্তি ঘটে, কম হোক বা বেশি ঘটবে। আর সেই রাহুকে পাওয়ার অফ করার জন্যই রয়েছে রাহু রক্ষা কবচ। তাই দুমদাম আমি কবচ কিন্তু কারো হাতে ধরে দিই না। আমি যাদের কবচ দিই তাদের প্রত্যেকের কিন্তু প্রাপ্তি ঘটে আর ঘটছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা আপনাদের হাসি মুখ। আপনারা যখন হাসি মুখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তখন কিন্তু সবচেয়ে বেশি খুশি হই আমি। কারণ আমার হাত ধরে যারা যারা বড় জায়গায় গেছেন, শুধু রাহু রক্ষা কবচ বলে না, আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা আমি কিন্তু সেই সমস্যার সমাধান করার জন্য একদম প্রস্তুত। কারণ আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই পৃথিবীতে না বলে শব্দটা আমার অভিধানে নেই। অর্থাৎ হবে না, হতে পারে না, সেই জায়গাটা কিন্তু নেই। এবার আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি কিন্তু সেই জায়গাটা এনে দেব। এখন আপনি তো প্রাইম মিনিস্টার হতে পারেন না, আমি যতই রত্ন দিই, যতই কবচ দিই, সেই জায়গাটা যদি আপনার গ্রহের অবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইম মিনিস্টার আপনি হতে পারবেন না। তো এই জিনিসগুলো বুঝতে হবে। অনেকেই মনে করছেন যে রাহু রক্ষা কবচ পড়লেই প্রাপ্তি ঘটে যাবে। আরে আগে ব্যক্তিগত জন্মছকটা বিচার করে দেখুন, আগেই রাহু রক্ষা কবচ নেওয়ার কী আছে? আমি এই জিনিসটা বুঝতে পারি না। প্রত্যেকেই মেসেজ করছেন যে রাহু রক্ষা কবচ নেব,
কত দাম বলুন এবং দুমদাম নিয়ে নিচ্ছে। আমি প্রত্যেককে বলি আগে জন্মছকটি বিচার করে নিন, তারপর আমি দেখি, যদি প্রয়োজন হয় তবেই দেব, আর যদি প্রয়োজন হয়, প্রয়োজন না হয় সেক্ষেত্রে তো আননেসেসারি পয়সা নষ্ট করে লাভ নেই। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু নাক সিটকেচ্ছে, কিন্তু আমি আমার ডিসিশান থেকে অটল অচল, কারণ আমি চাই না আপনাদের অর্থ নষ্ট হোক। আপনারা যতই চিৎকার করুন, যতই যাই বলুন না কেন, আমি কিন্তু তাদেরকেই রাহু রক্ষা কবচ দেব যাদের প্রাপ্তি চোখ রয়েছে, কম হোক বা বেশি, এবং এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেই রাহু রক্ষা কবচ। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন আগামীকালের অশুভ সময়টি হচ্ছে সকাল 7:30 থেকে 9 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময় যেটা আমি বলবো এখন সেই সময়টিকে কাজে লাগাতে হবে। সেটি হচ্ছে সকাল 10:44 থেকে দুপুর 1:20 পর্যন্ত, বিকেল 4:18 থেকে সন্ধে 6:09 পর্যন্ত। এবার আসুন আমি আপনাদেরকে একে একে 7-7 সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই। তবে খেয়াল রাখবেন আমি যে রাশিগুলির কথা বলছি, অ্যালার্ট করে দিই, আমি যে রাশিগুলির কথা বলছি সেই রাশিগুলির মধ্যে যদি আপনার রাশির নাম থেকে যায় তাহলেই যে আপনার জীবনে নিশ্চিতরূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি কখনোই করছি না। দাবি তখনই করি যখন আপনি আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন, তখন আমি দেখতে পারবো যে আপনার জন্মছকে প্রাপ্তি চোখ রয়েছে নাকি, কোন সময় রয়েছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি কিন্তু ইন জেনারেল, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এবং নিজের লাইফকে একদম আলাদা লেভেলে নিয়ে যেতে চাইছেন, চোখে যাদের আছে স্বপ্ন আর মনে যাদের আছে ইচ্ছে, তারাই কিন্তু আমার সাথে কনসাল্ট করুন, কারণ আমি তাদেরই হাত ধরি যাদের ইচ্ছে শক্তি রয়েছে, যারা বড় লেভেলে যেতে চায়, বিশাল বড় কিছু করতে চায়, তাদের পাশেই কিন্তু আমি সব সময় রাত দিন সচেষ্ট। এবার আসুন আমি একে একে 7-7 সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 4 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। চার নম্বর যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশি ইন জেনারেল টার্গেট নাম্বার হল 1 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি হচ্ছে ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 2। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 6। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 5। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই, ধন্যবাদ।